रामायण पाठ पर्व 15 सौदास बोलेनो मित्र चेताइला मुरे तेईसे गंगार तत्व दुईजने करे गंगा स्नान करी जानो श्री भार्गव ऋषि माथाय करिया गंगा जलेर कलसी हेन काले दुहे बोले आगुलिया तारे एक बिंदु गंगा जल देह दुहाकारे लागिलेन बोलि देवार गवत पदन अग्रभाग शिवेरता दिव हे केमन दोहे बोले मुनि तोर नाही विद्या लेस गंगा जल नाही हय शेष अवशेष जानिले न तखन भार गवत पदन महाजन बटे भोगी रथेर नंदन कुशाग्र कोरिया गंगा दिल तार गाय ब्रह्म हत्या आदि पाप एड़िया पलाय छिले न सौदास ब्रह्म राक्षस होइया বৈকুণ্ঠে চলিয়া গেল গঙ্গা জল পাইয়া ব্রহ্মদৈত্য আর ব্রহ্ম রাক্ষস সত্তরে দুইজনে মুক্ত হইয়া গেল নিজ ঘরে গঙ্গার মহিমা কি বলিতে জানি আদিকাণ্ডে রচে কৃতি বাসী মহাগুণী দিলীপের অশ্বমের যজ্ঞ বিবরণ সৌদাস গেলেন আয়ু শেষে স্বর্গস্থলে হইলেন সুদাম ভূপতি ভূমণ্ডলে সুদাম করেন রাজ্য অনেক বৎসর দিলীপ হইল রাজা রাজ্যের উপর দিলীপের নন্দন হইল রঘু রাজা পুত্রের সমান পালে পৃথিবীর প্রজা একে তো দিলীপ রাজা মহাবলবান তদ্রুপ হইল পুত্র পিতার সমান পুত্রের বিক্রম দেখি ভাবে মনে মন অশ্বমেধ যজ্ঞ করিলেন আরম্ভন ঘোড়া রাখি বারে নিয় জিলেন রঘুরে যেখানে সেখানে যাবে নিকটে কি দূরে ঘোড়া দিয়া দিলীপ কহিল তার ঠায় যজ্ঞপূর্ণ কালে যেন এ ঘোড়া পায় ঘোড়া রাখি বারে রঘু করিল পয়ান সঙ্গেতে চলিল তুল্য যোদ্ধা বলবান মহেন্দ্র বলেন ব্রহ্মা কোন বুদ্ধি করি অশ্বমেধ করি রাজা লবে স্বর্গ পুরী কিসে নিবারণ হয় বল কৃপা করি বিরিঞ্চি বলেন তাঁর ঘোড়া কর চুরি অশ্ববিনা রাজ্য যজ্ঞ করিতে না পারে চলিলেন ইন্দ্র ঘোড়া চুরি করিবারে দ্বিতীয় প্রহর দিবা অন্ধকার করি লইলেন দেবরাজ যজ্ঞ অশ্বহরি ঘোড়া হারা ইয়া ভাবে দিলীপ নন্দন ইন্দ্রবিনা ঘোড়া মোর লোভে কোন জন
নয়বৎসরের শিশু দশ নাহি পুরে রথ চালাইয়া দিল ইন্দ্রের উপরে সহস্র ঘোড়ায় বহে স্বর্গে রথ খান পলকে প্রবেশে গিয়া ইন্দ্র বিদ্যমান ইন্দ্র কোথা বলি রঘু ঘন ছাড়ে ডাক আজি ইন্দ্র তোমা প্রতি ঘটিল বিপাক মার মার বলি রঘু লাগিল ডাকিতে বাহির হইল ইন্দ্র চড়ি ঐরাবতে রঘুরে দেখিয়া ইন্দ্র বলে কটু ভাসে মরিবার নিমিত্তে আইলে স্বর্গবাসে স্নান সন্ধ্যা করিয়া ইস মহামুনি করাইব তবে মাংস রন্ধন এখনি বশিষ্ঠের রূপ সে দূরেতে গিয়া প্রাচীন বিপ্রের বস ধরিয়া নিয়া মনুষ্যের মাংস লইয়া করিল রন্ধন বশিষ্ঠকে ডাকে রাজা করিতে ভোজন যজমান বাক্য মুনি লঙ্ঘিতে না পারে উপস্থিত হইলেন রন্ধন আগারে বসিলেন মুনি তবে করিতে ভোজন রাক্ষসী মনুষ্য মাংস দিল ততক্ষণ থাল কোলে থুইয়া রাক্ষসী গেল ঘরে দেখিয়া মুনির ক্রোধ বাড়িল অন্তরে মনুষ্যের মাংস দিয়া কর উপহাস তুমি ব্রহ্ম রাক্ষস যে হও হে সৌদাস এত যদি শ্রী বশিষ্ঠ মুনি শাপ দিল মুনিরে শাপিতে রাজা হাতে জল নিল অকারণে শাপ দিলা আমি নহি দোষী এই জলে পোড়াইয়া করি ভস্মরাশি হেন কালে রাক্ষসী রাজার শাপ শুনি ঘর হইতে পলাইয়া চলিল আপনি ধ্যান করি জানিল বশিষ্ঠ তপোধন রাক্ষসিয়া সিয়া মাংস মাগিল ভোজন মুনিকে দিবারে সাপ রাজা নিল পানি নিষেধ করেন তারে দময়ন্তী রানী ক্রোধ সম্বরিল রাজা ভাবে মনে মনে এই জল এখন থুইব কোন স্থানে স্বর্গে থুই যদি তবে দেবগণ মরে নাগগণ মরে যদি ফেলি নাগপুরে পৃথিবীতে ফেলিলে সকল শস্য যায় সেই জল ফেলে রাজা আপনার পায় রাজার পুড়িয়া গেল দুখানি চরণ রাজার কল মাস পাদ নাম সে কারণ বশিষ্ঠ বলেন সাপ দিনু নৃপ বর রাক্ষস হইয়া থাক এগার বৎসর লোটায় ধরিয়া রাজা বশিষ্ঠ চরণ কতদিনে হবে মম সাপ বিমোচন মুনি বলে পাবে যবে গঙ্গা দর্শন তবে তো তোমার সাপ হইবে মোচন
সৌদাস ভূপতি ব্রহ্ম রাক্ষস হইয়া দেশে দেশে নিত্য ফিরে ব্রাহ্মণ খাইয়া এগার বৎসর পূর্ণ হইল যখন তিন দিন আহার না মিলিল তখন উত্তরিল গিয়া রাজা প্রভাসের কুলি শ্রমযুক্ত হইয়া বসিল বৃক্ষ মূলে ক্ষুদায় আকুল রাজা যে বৃক্ষ নেহালে এক ব্রহ্ম দ্বৈত আছে সেই বৃক্ষ ডালে ব্রহ্মদ্বৈত বলে ওরে তুমি কেন হেথা মম স্থান তুমি নীলা আমি যাব কোথা শুনিয়া তাহার কথা সৌদাস হাসিল ব্রহ্মদ্বৈত দেখি এটা খাইতে আইল ব্রহ্মদ্বৈত রাক্ষসে বিবাদ দুইজন ছয় মাস মল্লযুদ্ধ করিছে মন দুইজন যুদ্ধে সম নুন নহে কেহ মিত্রতা করিয়া পরস্পর করে স্নেহ সর্বদুঃখ দুইজন করেন প্রকাশ বশিষ্ঠ সাপিল মরে বলেন সৌদাস ব্রহ্মদ্বৈত বলে মিত্র শুন বিবরণ বরদত্ত নামে আমি ছিলাম ব্রাহ্মণ বহুকাল বেদ পড়িলাম গুরু ঘরে চাহিলেন গুরু কিছু দক্ষিণায়া মারে মাছি হইয়া সহি বাকি পর্বতের ভার গলায় কলসি বান্ধি নদীতে সাঁতার সহিতে খুরের ধার কে বা বল পারে বালক হইয়া এস আমার উপরে রঘু বলে গর্ব কর রণ নাহি যিনি যার যত বল বুদ্ধি জানিব এখনি।